নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 11টি ইউনিট 12 ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রোববার রাত 10:30টার দিকে হঠাৎ আগুন লাগে কারখানাটিতে। এ সময় থেমে থেমে বিস্ফোরণের ঘটনাও ঘটে বেশ কয়েকটি, যাতে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডেমরা, কাঁচপুর, আদমজি, ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের 11টি ইউনিট। দুপুর পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। ভবনটির ভেতরে আটকা পড়ে আছেন অনেক লোক। আটকা পড়াদের জন্য তাদের পরিবার পরিজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কারখানা এলাকা। এখানে আসার পরে আমরা দেখতে পাই যে এটি একটি টায়ারের ফ্যাক্টরি ছিল এবং এখানে আগুনটা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। টায়ার এবং টায়ারের কাঁচামাল, রাবার, প্লাস্টিক এই টাইপের দাহ্য পদার্থ ছিল, যার কারণে আগুনটা চতুর্দিকে এই ফ্যাক্টরির ছড়িয়ে পড়ে। এখানে আমাদের ডেমরা, কাঁচপুর, আদমজি, ইপিজেড, কাঞ্চন, পূর্বাচল এবং সিদ্দিক বাজারের সর্বমোট 12টি ইউনিট কাজ করছে। এর মধ্যে 2টি টিটিএলও অন্তর্ভুক্ত। আমাদের এখন পর্যন্ত 120 জন ফায়ার ফাইটার এখানে কর্মরত আছেন এবং 20 জন ভলান্টিয়ার আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা সর্বমোট 14 জনকে উদ্ধার করতে পেরেছি। বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো এবং এখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা তদন্ত করে আগুন নেভানোর পরে বলতে পারবো। দর্শক, ঘটনাস্থলে ছিলেন আমাদের প্রতিনিধি এনামুল হক, সর্বশেষ খবর জানাচ্ছেন তিনি। আমি এই মুহূর্তে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা তারাবো পৌরসভার গাজী গ্রুপের গাজী টায়ার মিলে কিন্তু অবস্থান করছি এবং আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ভয়াবহ কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ভবনের পাঁচতলা ভবনে কিন্তু আসলে আগুন নিবারণের কাজে কিন্তু ফায়ার সার্ভিস নিয়োজিত আছে। এবং আমরা আরেকটি বিষয় যেটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা ফায়ার সার্ভিসের সাথে যে কথা বলেছি তারা আমাদেরকে যে জানিয়েছেন যে আসলে গতকাল রাতে 10টায় কিন্তু আসলে এই ফ্যাক্টরিতে আগুন লাগে এবং তারা খবর পেয়ে কিন্তু 11টার মধ্যে এখানে পৌঁছায় এবং আগুন নিবারণের কাজে কিন্তু তারা নিয়োজিত হয় এবং এই গাজী গ্রুপের বিভিন্ন ইউনিট আছে সেই ইউনিটে কিন্তু আসলে সব জায়গায় তারা আগুন নিবানোর পরে কিন্তু এই পাঁচতলা ভবন যেটি সেটিতে রাতের 2:30 থেকে তারা কার্যক্রম শুরু করে এখন প্রায় 11টা পর্যন্ত তারা কিন্তু প্রায় 9 ঘন্টার চেষ্টায় কিন্তু আসলে এখন আগুন নেবাতে তারা সক্ষম হয়নি। তবে আমরা এই বিষয়ে তখন জানতে চেয়েছি, তিনি আমাকে যদি জানিয়েছেন ফায়ার সার্ভিস যে আসলে এই পাঁচতলা বিহির যে ভবনটা ছিল এই ভবনের ভিতরে দ্রব্যজাতীয় পদার্থ ছিল এবং কাঁচামাল ছিল, কেমিক্যাল থাকার কারণে কিন্তু আসলে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসছে না। তবে আপনাদেরকে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সে বিষয়টি হয়েছে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে উৎসুক জনতার ভিড়, সে আসলে এই জনতার বিষয়টা হচ্ছে যে আসলে তারা দাবি করছেন যে তাদের স্বজনরা কিন্তু আসলে এই ফ্যাক্টরিতে মালামাল লুটের জন্য এসেছিলো, তখন এসে কিন্তু তারা তৃতীয় তলা এবং চতুর্থ তলায় তারা আটকে যায়, তো এই কারণে কিন্তু তারা এখানে ভিড় করছেন এবং আমরা এই বিষয়ে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এই ফায়ার এই যে যারা এইখান থেকে তারা আহত অবস্থায় 14 জনকে উদ্ধার করেছে এবং বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে।